ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকের ব্লগে সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর আজকে রোববারের বাজারে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে, রাদার বলতে পারি আজকে বহু যুগ পরে একটা কনসার্টে যাচ্ছি, বহু যুগ পরে। আজকে এখন দেখতেই পাচ্ছ শুনশান অফিস পাড়ায় রয়েছি। এখন চললাম আমি নেতাজি ইনডোর স্টেডিয়াম। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজকে ফোরাম ফর দুর্গোৎসব থেকে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, পুজোওয়ালাদের গান পুজো। তো চললাম এখন সেটাই অ্যাটেন্ড করতে। আর সবথেকে অ্যাটেন্ড করার আরও বেশি কেন আমার এত ইচ্ছে ছিল জানো তো, কারণ আমার ফেভারিট দুজন আসছে, মানে ভীষণ ভীষণ ফেভারিট, ফসিলস আর জেমস, আমার ভীষণ প্রিয় দুজন সিঙ্গার। তো তারা আসছে, তো সেটা কী করে মিস করি বলো। তাই এখন আমরা চললাম নেতাজি ইনডোর স্টেডিয়ামের উদ্দেশ্যে। এইসব দিকে তো খুব একটা আশা হয় না, আর আমি এইসব দিকে যে কতবার এসি এটা হাতে গুনে বলতে পারবো। আর এই শুনশান রাস্তায় দুজন মিলে হাঁটতে হাঁটতে বেশ কিন্তু ভালো লাগছে, বেশ প্রেম প্রেম পাচ্ছে বলতে পারো। এই হাইকোর্টের সামনে চলে এলাম, একটা কথা বলবো কেউ হাসবে না, কিন্তু আমি কিন্তু এই প্রথম হাইকোর্টটা দেখলাম। আমি এদিকে বললাম না খুব একটা আসিনি, তাই হাইকোর্ট এই এত বছরের জীবনে কলকাতায় জন্মেছি বড় হয়েছি, এই প্রথম হাইকোর্ট দর্শন হলো আমার। এই পৌঁছে গেছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার শুধু দৌড়ে দৌড়ে যাব আর সিটটা খুঁজে বার করব। এখানে ঢুকে বসে এখন আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল ব্লকে এসে বসেছি। আমাদের টিকিট হচ্ছে ব্লক এর, আর আমরা এসে বসেছি ব্লক টিতে, তাই জন্য অনেকটাই দূরে স্টেজটা। তো এখন যাই চট করে আবার আমাদের সিটটা চেঞ্জ করে নিই। এবং আপনাদের বলে রাখি, কলকাতা শহরে এর আগে অন্য জায়গায় হয়তো হতে পারে, কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়াম, এই ঐতিহাসিক নেতাজি ইনডোর স্টেডিয়াম যেখানে অমিতাভ বচ্চন তার গান রেকর্ড করেছিলেন, সারে জাফে আচ্ছা দিয়ে গান করেছিলেন এখানে দাঁড়িয়ে, সেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজকে জেমস আর ফসিলস একসাথে গান গাইবে। এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রয়োজন হলো এক সার্বজনীন উৎসব, কারণ ছিল একটাই, এই মিলন উৎসবের আড়ালে বিপ্লবীরা যেন তাদের ঘরে ফিরতে পারে আর আগামী দিনের প্ল্যান নতুনভাবে সাজিয়ে আবার ঝাঁপিয়ে পড়তে পারে ব্রিটিশ রাজের। আর ঠিক তখনই বাংলার দুর্গাপুজো জমিদার আর রাজবাড়ির চৌকাট ছেড়ে রাস্তায় নামে। কলকাতায় একের পর এক বারোয়ারি পুজোর প্রবর্তন হতে লাগল বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর হাত ধরে। কেন করলে এরকম
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরো তিন ধরনের জায়গা ছিল না, পুরো সমস্ত সিট ভর্তি, কোথাও খালি আছে বলে দেখাই যাচ্ছে না, পুরো গিজগিজ করছে। আর দেখতেই পাচ্ছ এখানে ওভার এক্সাইটেড ক্রাউড, ওভার এক্সাইটেড। আর বেশিরভাগ এখানে অ্যাকচুয়ালি সবাই ইয়াং জেনারেশনই রয়েছে, আমার নিজেকে এখানে বয়স্ক বয়স্ক মনে হচ্ছে। তবে আমার এক্সাইটমেন্টও কিন্তু কিছু কম নয়। সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে, অবকাশ পাওয়া গেছে, ফের দেখার আকাশ মিলছে সময়, রঙ ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিও, মনে করে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রঙ ছিলে নেবার আকাল, এত এক্সাইটেড, এত এক্সাইটেড আমি যে এই গানটা শুনেই গান গাইতে ইচ্ছে করছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই জন্য এই হেরে গলাতেই গান গেয়ে ফেললাম।
পুজোওয়ালাদের গান বুঝে জমে গেছে। মঞ্চে এসে উপস্থিত হয়েছে জেমস, তো চলো এবার জেমস এর গান এনজয় করি। Oh,
জেমস যেহেতু বাংলাদেশের, তাই জেমস বেশিরভাগ আজকের ফাংশনের সব বাংলাদেশেরই গান গাইছিল, যে গানগুলোর সাথে আমি অন্তত খুব একটা পরিচিত নই, তাই জন্য আমার জেমসের পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি। অনেক এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম, যে গানগুলোর কথা ভেবে ভেবে গেছিলাম সেই গানগুলো জেমস কেন জানি না আজকে একটাও গাইল না ফাংশনে। তাই জেমসের পারফরমেন্স খুব একটা ভালো লাগছিল না বলে জেমসের পারফরমেন্স চলাকালীনই আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে এসেছি আমরা এখন। দেখছি অনেকেই বেরিয়ে এসছে আমাদের মতো। তো চলো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি, খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর আশা করি আজকের ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে, তোমরাও গানগুলো আমার মতোই এনজয় করেছো। তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। তো টাটা বাবাই, সবাই খুব ভালো থেকো।